এসএসকে এমএসকে শিক্ষকদের নিয়ে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যে বৈঠক হলো সেই বৈঠকে শুধুমাত্র মাইনে বাড়ানো নিয়ে কিন্তু আলোচনা হয়নি, আলোচনা হয়েছে আরো বহু বিষয় নিয়ে। এই বিষয়গুলো কি কি? রাজ্য সরকার কিন্তু আগেই আগাম জানিয়েছিল যে এসএসকে এমএসকে শিক্ষকদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তকরণ করবে। তার কারণ এসএসকে এমএসকে শিক্ষকরা এখনো পর্যন্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা কেউ রয়েছেন পুরসভার অন্তর্গত, কেউ রয়েছেন পঞ্চায়েত দপ্তরের অন্তর্গত। এই ছড়ানো ছিটানো বিষয়গুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু নির্দেশ দিয়েছিলেন, তার পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সেই নির্দেশ মতোই কাজ করেছে। আজকের বৈঠক শেষে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। আজকে আপনাদের বৈঠকে যে গত বুধবার দিন আপনাদের থেকে পাঠানো হয়েছিল, তারপর আজকের বৈঠকে মাইনে বাদে আর কি কি বিষয় নিয়ে আলোচনা? মাইনে বাদে আমাদের আগামী 20 জুলাই শনিবার 12টায় আমাদের উনি একটা সভা করে, নেতাজি ইন্দোরে সভা করে উনি ঘোষণা করে দেবেন। এবং আমরা আমাদের তরফ থেকে বলেছিলাম যে দিদিমণি ম্যাডাম মমতা দি যারা থাকেন, অনেক আমরা প্রায় 60-70 হাজার ওখানে উপস্থিত হবো, তো উনি কথা দিয়েছেন যে আমি ওনাকে রাখার চেষ্টা করব এবং আপনারাও ভরাতে পারবেন। আমরা বলি হ্যাঁ আমরা ভরিয়ে দেবো। সেই মতো আমার কথা হলো কি, আপনারা গ্রামেগঞ্জে যারা আছেন আগামী যে ঘোষণাটা হবে নেতাজি ইন্দোরে শনিবার 20 জুলাই, তারপরে 21 জুলাই আমাদের শহীদ দিবস আছে, সে যাই হোক আপনারা সবাই ওখানে আসবেন এবং সেদিন আপনারা অনেক কিছু নতুন নতুন প্রাপ্তি পেয়েও যাবেন। ময়ূরবাবু একটা বিষয় আন্দোলনের তার সঙ্গে রাজ্য সরকারের যে পে স্কেল, সেই পে স্কেলের যাবতীয় যা সুবিধা করা, এই বিষয়গুলো নিয়ে পার্থক্য আপনাকে কি জানি জানালেন যে একাডেমিক সুপারভাইজারদের এদের শিক্ষা দপ্তরে আনা হচ্ছে নিশ্চিতভাবে, এবং মাদ্রাসাকে মাদ্রাসা দপ্তরে আনা হচ্ছে, আর বোনাস সহ যাবতীয় যা যা ছোটোখাটো দাবি আছে, আমাদের অনেক দাবি ছিল, যা তার মধ্যে যেমন একটা এনআইএসের মাধ্যমে যারা ট্রেনিং করছিল তাদের এন্ট্রি হয়েছিল, গ্রাজুয়েট না থাকা গ্রাজুয়েট আছে অথচ উচ্চমাধ্যমিক 50% নেই, সেটা উনি আজকেরই ফের চিঠি দিচ্ছে, এই জাতীয় ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছে, ওটা তাদের বলে দিয়েছে যে যারা 50% নেই গ্রাজুয়েট আছে তাদের করতে হবে না, এবং বয়সটা যেটা 65 সেটা 65 থাকবে, এরকম শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত বোনাস যাবতীয় যা যা আরও আমাদের দাবি ছিল সেই দাবি প্রায় 80% উপরে কিন্তু উনি মেনে নিয়েছে, এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা সমাবেশ হবে, সেখানে সমস্ত রাজ্যের শিক্ষকরা উপস্থিত থাকবে 20 জুলাই, সেই 20 জুলাই প্রোগ্রামে উনি আরও ঘোষণা করবেন, এবং তার সঙ্গে মাদ্রাসার যে মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, পৌরসভার মন্ত্রী ববি হাকিম এবং স্বয়ং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে। আমরা নিশ্চিতভাবে জানি আমাদের দাবি আদায় হবে এবং আরও অনেক কিছু দাবি নিশ্চিত আদায় হবে, সেটা ওই দিনের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের এই এসএসকে এমএসকে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে কিন্তু বহুল বাধার সম্মুখীন হয়েছিল, সেরকম বাধাগুলো দেগঙ্গা যেটা হয়েছিল যে আমাদের 5 তারিখে যে বিকাশ ভবন পরিবর্তন করে ধর্মতলায় যে আমাদের অবস্থান বিক্ষোভ এবং পুলিশের লাঠিচার্জ এবং আমরা 144 জন শিক্ষক হচ্ছে অ্যারেস্ট হয়েছি, লালবাজার লক আপ থেকে একটা ঘোষণা করা হয় উইদিন স্পটেই, আমরা বললাম যে 6 তারিখে আমরা প্রত্যেকটা স্কুলে কর্মবিরতি পালন করব, প্রতিবাদ মিছিল করব ইত্যাদি, তার ফলেই ওই দিনে কর্মবিরতি পালন করে এবং স্বাভাবিক কারণেই বিদ্যালয় বন্ধ থাকার কারণে মিড ডে মিল চালু হয়, মিড ডে মিল চলেন, মিড ডে মিল রিপোর্ট কেন পাঠানো হয়নি এই বলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সদস্য এবং প্রশাসনিক লোকজন প্রেশার সৃষ্টি করে এবং ব্লকে ডেকে পাঠান, এমনি খুব মহিলার আপনারা জানেন এমনি আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, তার ফলে একটা আতঙ্ক তৈরি হয় এবং তার শোক হয়, আমার যতটুকু যা খবর, তারপরে আরজিকর হাসপাতালে ভর্তি হয়েছিল, পরে মারা গেছে বলে আমরা খবর পেয়েছি, এবং এই ঘটনার প্রতিবাদে আমরা যেহেতু এখানে ব্যস্ত আছি ওখানকার স্থানীয় মানুষজন ব্লকে বিক্ষোভ করছে, এটুকু আমাদের খবর আছে, এবং এছাড়াও এই বিষয়টা আমরা শিক্ষামন্ত্রীকে আজকে অবগত করেছি, দুজন টিচার আমাদের শিক্ষিকা তারা হচ্ছে অসুস্থ হয়েছেন
এবং এই ধরনের সারা রাজ্যের কোথাও কোথাও বিভিন্ন প্রতিক্রিয়া আমাদের খবর আসছে। আমরা মনে করি যে কোনো শিক্ষক যদি আক্রান্ত হয় যেভাবেই আমরা তাদের পাশে দাঁড়াবো, যত কষ্টই হোক না কেন তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু সব থেকে বড় একটা মূল বিষয় থাকে মৃত্যুকালীন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়। যদি রাজ্য সরকারের কোনো কর্মচারী চাকরি জীবনে বহাল থাকার মধ্যে যদি তিনি মারা যান, তাহলে আজকের এই ঘটনায় তাহলে কি সেই যে শিক্ষিকা মারা গেছেন তাকে কি রাজ্য সরকার সাহায্য করবে, এই বিষয় নিয়ে কি আলোচনা হচ্ছে? এটা আমরা শিক্ষামন্ত্রীকে বলেছি, উনি বললেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমি আধিকারিক মারফত খোঁজ নিচ্ছি ঘটনাটা কি হলো এবং ওনার পরিবারের পাশে থাকার আমরা আশ্বাস দিয়েছি এবং আগামী 20 জুলাই নিশ্চিতভাবে ওনার পরিবারকে আমরা আমন্ত্রণ করব এবং সেই মুখ্যমন্ত্রীর সামনে ওই বিষয়টা রাখবো। আশা করছি নিশ্চিত ওনার পরিবারকে সহযোগিতা করবে রাজ্য সরকারের পক্ষ থেকে, নাহলে আমরা তো সংগঠনের পক্ষ থেকে অবশ্যই। অর্থাৎ আমরা কিন্তু যেটা স্পষ্ট জানতে পারলাম যে রাজ্য সরকার সহযোগিতা করতে পারে একটা কিন্তু আশ্বাস রয়েছে। এবার একটু দেখে নিন এএসদের ব্যাপারটা, এএসদের বিষয় নিয়ে আজকে কি আলোচনা হয়েছে? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু এএসদেরও বলেছেন যে ওনাদের দিকটাও চিন্তা ভাবনা করবেন এবং উনি সবাইকেই ওই দিনই ডেকেছেন, উনি নিজে মুখে বলবেন। অর্থাৎ কিন্তু পুরো বিষয়টা দাঁড়িয়ে রইল 20 জুলাই এর উপরে। হ্যাঁ, শিক্ষকদের কিন্তু আন্দোলনের শেষ সীমা কিন্তু 20 জুলাই, 21 জুলাই যেটা কিন্তু তৃণমূলের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে শহীদ দিবস, তার আগেই কিন্তু শিক্ষকদের সমস্ত সংগঠনকে নিজের হাতে ধরে নিল তৃণমূল কংগ্রেস। এখানে